ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সময় তো ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাবার বাড়িতে যেতে পারবে কিনা, পিতা মাতা যদি অসুস্থ হয় আর স্বামী যদি নাকি নিষেধ করে পিতা মাতাকে দেখতে যেতে, তাইলে শরীয়তের বিধান কি? বিয়ের পরে সাধারণত অধিকার হচ্ছে স্বামীর, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে স্ত্রী বাইরে যাবে না, এটা হচ্ছে মূল কথা। এটা কোরআনের সূরা তালাকের প্রথম নম্বর আয়াতের দ্বারা বোঝা যায়, লা ইয়াজুজু লিল মারাতি আল খুরুজ মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি মিনহু, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী তার ঘর থেকে বাইরে হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন তালাকের ইজি সম্পর্কে যে তালাক দেওয়ার পর সেই ইদ্দতের মধ্যে আছে নারীটা, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন। তোমরা এই তালাকপ্রাপ্ত স্ত্রীরা যখনও ইদ্দতের মধ্যে আছে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেবে না, এবং তারা নিজেরাও বের হবে না। তবে কোনো ধরনের মারাত্মক যদি অশ্লীল কাজের মধ্যে তারা জর্জরিত হয় তখন ভিন্ন কথা। তো এখানে তালাক হয়ে গেছে কিন্তু ইদ্দতের মধ্যে আছে, তখনও সে স্বামীর বাড়ি থেকে বাইরে হইতে পারবে না। যেখানে তালাক হয় নাই সেখানে তো স্বামীর হুকুম ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বাইর হইতেই পারবে না, এটাই আয়াতের দ্বারা প্রমাণিত হয়। তবে কয়েকটা শরীয়তের পক্ষ থেকে তাকে সুযোগ দিয়ে আছে, যেমন সে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা না করলে সে দিনই বা দুনিয়া বিপদগ্রস্ত হবে, স্বামী যদি নাকি তাকে এমন কাজের জন্য যেতে নিষেধ করে তারপরেও সে বাইরে হইতে পারবে, তবে সে তার কাজ সেরে তাড়াতাড়ি চলে আসতে হবে। তারপরে সে কোনো দিনই জ্ঞান শিক্ষা করার জন্য যেটা তার জন্য অপরিহার্য জানাটা কিন্তু স্বামী দিতেছে না, তারপরেও সে স্বামী অনুমতি দিলেও শুনে স্বামী অনুমতি না দিলেও সে দিনই মাসালা শিক্ষা করার জন্য সে বাইরে হইতে পারবে, তবে শিক্ষা শেষ হলে সাথে সাথে চলে আসবে। এ কথার অর্থ হচ্ছে যে সে দুই তিন বছরের জন্য মাদ্রাসা ভর্তি হয়ে যাবে এরকম না, বরং সাময়িক কোনো দিনই বিষয় মাসলা মাসাইল জানার জন্য কোনো আলিমের কাছে যাওয়ার প্রয়োজন, স্বামী নিষেধ করতেছে তারপরেও স্বামীর কথা না শুনে সে এই দিনই শিক্ষা অর্জন করার জন্য বাইরে হইতে পারবে, তবে সাথে সাথে ফিরে আসতে হবে। বা ওই মহিলার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে স্বামী তাকে অনুমতি দিচ্ছে না, তারপরেও স্বামীর অনুমতি ছাড়া সে হজ ফরজ হলে সেটা আদায় করতে যাবে। তারপরে কিছু কিছু বিধানগণ বলেন পিতা মাতার জিয়ারতে সাক্ষাতে স্বামী যদিও নাকি নিষেধ করে তারপরেও সে যাইতে পারবে, তবে ওইখানে বেশিক্ষণ থাকবে না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে স্বামীর বাড়িতে ফিরে আসবে। আর যদি নাকি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে বাইরে সময় কাটায় তাহলে সে না আসে যা হবে অবাধ্যকারী হবে, সে স্বামীর থেকে বরণ পোষণ পাবে না। একটা মাসালার মধ্যে ওলামায়ে কেরাম একমত, আলা হুরমতি খুরুজি যাওজা লিগাইরি যরুরাতিন আও ওয়াজিবিন শারঈইন বিগাইরি ইজনি ওয়া যাওজিহা ওয়া ইয়াউদুনা যাওজাতাল লাতী তাফআলু যালিকা যাওজাতান নাশিজাতান। আলমৌসুয়াতুল ফিকহিয়া এর 19 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে ওলামায়ে কেরাম এই কথার উপর একমত যে স্ত্রীরা বাহির হওয়া হারাম স্বামীর অনুমতি ছাড়া বিনা প্রয়োজনে অথবা শরীয়তের কোনো ওয়াজিব বিধানের পালন করা ছাড়া, এবং এই ধরনের নারী যে শরীয়তের কোনো ফরজ ওয়াজিব আদায় করা বা কোনো এরকম জরুরি কাজ যেটা না করলে তার দিন বা দুনিয়া বিক্ষয় ক্ষতি হবে এরকম কাজ ছাড়া সাধারণ কোনো কাজে যদি বাহির হয় স্বামীর অনুমোদন ছাড়া, তাহলে এই স্ত্রী স্বামীর বরণ পোষণ থেকে
বঞ্চিত হয়ে যাবে। কারণ মহিলাদের আসল বিধান হচ্ছে তারা স্বামীর ঘরে থাকবে, স্ত্রীদের উপর ফরজ হচ্ছে তারা স্বামীর ঘরে থাকবে, স্বামীর অনুমতি ছাড়া বাহির হবে না। قال ابن حجر الحيتمي واذا استفرت المرأة للخروج لزيارة والد خرجت بإذن زوجها غير متبرجة। হ্যাঁ, কোনো নারী যদি নাকি তার পিতা মাতার সাথে সাক্ষাতের প্রয়োজন মনে করে, তাইলে স্বামীর অনুমতি নিয়ে সে বাহির হবে, তবে নিজেই পর্দা পুরুষদের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ। আর ইবনু হুজার আল আসকালানি বলেন ইমাম নববী থেকে, ইনজা তালিকে আলা হাদিসিন, একটা হাদিসের উপর মন্তব্য করে, ইজাস্তা আজানাকুম নিসা উকুম বিল্লাইল ইলাল মাসজিদি ফাআজানু লাহুন্না, যখন তোমাদের স্ত্রীগণ মসজিদে যেতে অনুমতি প্রদান করেন রাত্রির বেলায়, মসজিদে যাবে সালাত আদায় করার জন্য অনুমতি যদি নাকি যে তোমাদের নিকটে চায়, ফাআজানু লাহুন্না, স্বামীদের উচিত হচ্ছে তাদেরকে মসজিদে রাত্রে সালাত আদায় করার জন্য মসজিদে যেতে অনুমতি দিবে। তাইলে এই হাদিসে দ্বারা বোঝা গেল, ইস্তাদাল্লা বিহি আলা আনাল মারাত লা তাখরুজু মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনিহি, কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাহির হবে না, তবে স্বামীর নিকট অনুমতি চাইলে স্বামী তাকে অনুমতি দিবে। আর একটা বিষয় হচ্ছে, ইমাম হানাফি মাজহাবের, ইমাম হানাফি মাজহাব অনুসারে এবং মালিকি মাজহাব অনুসারে, আন্না যাউজ আলাইসা লাহু আন ইয়ামনাহা মিন যালিকা, অর্থাৎ যদি নাকি মাতা পিতার সাক্ষাতে স্ত্রী যেতে চায়, তাইলে স্বামী তাকে বাধা দেওয়ার কি রাখে না, হক রাখে না, অর্থাৎ স্বামী তাকে বাধা দিতে পারবে না। তবে নিয়ম নীতি আছে। ইবনে নুজাইম আল হানাফি উনার বাহরু রায় গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন, ওয়ালাউ কানা আবুহা জামিনান মারিদান মিসালান ওয়া হুয়া ইয়াহতাজু ইলা খিদমাতিহা ওয়া যাওজু ইয়ামনাহু মিন তাআহুদিহি ফা আলাইহা আন তুসিয়াহু মুসলিমান কানা লা ওয়া কাফির। এই মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। যদি বাহরু রায়ের মধ্যে ইবনু নুজাইম আল হানাফি উনি উল্লেখ করছেন, যদি নাকি কোনো স্ত্রীর ফিতা অসুস্থ হন, এমন অসুস্থ যে চলাফেরা করতে পারেন না এবং খেদমত করার জন্য অন্য কেউ নাই, তাইলে স্বামী যদি নাকি অনুমতি নাও দেয়, তারপরেও এই স্ত্রী তার পিতামাতার খেদমতের জন্য যাইতে পারবে, পিতামাতা মুসলিম হোক বা কাফের হোক, এমনই ফতুল কদিরের মধ্যে উল্লেখ করা আছে। তাইলে এই সমস্ত আলোচনার দ্বারা বুঝা গেল, স্ত্রী নিজের মাতা পিতাকে দেখার জন্য, মাহারাম ভাই বোন তাদেরকে দেখার জন্য এটা যাইতে পারবে, স্বামী অনুমতি দিলেও ফেরবে না দিলেও ফেরবে, তবে শর্ত শরাইত আছে। ফালাস সহিয়াল মুফতাবিহি, সঠিক কথা যেটার উপর ফতোয়া দেওয়া যাবে, তাখরুজু লিল ওয়ালিদাইনি ফি কুল্লি জুম্মাতিন বি ইজনিহি ওয়া বিগাইরি ইজনিহি, স্ত্রী স্বামীর অনুমতি দিলেও না দিলেও পিতামাতাকে প্রত্যেক সপ্তাহে একবার দেখার জন্য যাইতে পারবে, তবে এখানে বেশি অবস্থান করবে না, দেখা সাক্ষাৎ করে স্বামীর বাড়িতে ফিরে আসবে। ওয়ালি জিয়ারাতিল মাহরামি ফি কুল্লি সানাতিন মাররাতান বিগাইরি ইজনিহি বিইজনিহি আও বিগাইরি ইজনিহি, আর অন্যান্য মাতা পিতা ছাড়া অন্যান্য আপনজন, যেমন ভাই বোন খালা ফুফু, এদেরকে প্রত্যেক বছরে একবার দেখার জন্য যেতে পারবে, স্বামী অনুমতি দিলেও পারবে না দিলেও পারবে। এইটা হচ্ছে যে মূল কথা। আর একটা কথা হচ্ছে, স্বামী অনেক সময় জালেম হয়ে থাকে, স্ত্রীদের প্রতি জুলুম করে থাকে, তো স্বামীদের খেয়াল রাখতে হবে এই হাদিসের প্রতি, যে হাদিসটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ তিরমিজির মধ্যে উল্লেখ করা আছে, তিরমিজির 1566 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের মধ্যে 23513 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সন্তান এবং তার মাতার মধ্যে, অর্থাৎ সন্তান এবং মায়ের মধ্যে বিচ্ছিন্নতা করবে, দেখা সাক্ষাতে সুযোগ দিবে না, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির এবং তার প্রিয়জনদের মধ্যে বিচ্ছিন্নতা করে দিবেন, নাউযুবিল্লাহ।
তাই জালেম স্বামী যারা আছে তাদের এই হাদিস থেকে শিক্ষা করা উচিত। কোনো স্ত্রীকে তার আপনজন মাহারাম যারা আছে মাতাপিতা ভাই বোনদের সাথে সাক্ষাৎ করতে যেন দেয় না, দিলে সে অবশ্যই গুণাগার হবে। আর স্ত্রী যদি নাকি তার অবৈধ হইয়া যায়, সেটাও শরীয়তে তাকে অনুমতি দিছে, তবে সপ্তাহে একবারের থেকে বেশি নয়, তবে গিয়ে অনেকদিন থাকবে না, মাতা পিতাকে দেখে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।